আসসালামু আলাইকুম, আমি মারুফ। আজকের এই ভিডিওটি শুধুমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যারা হচ্ছে বর্তমানে তাদের পড়ালেখা শেষ করেছেন, 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করার পরে আপনারা এখন সার্টিফিকেট এবং হচ্ছে মার্কশিট তুলতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সেটার জন্য যে কাজটা করতে হবে, সেখানে প্রথমে হচ্ছে স্টুডেন্ট পোর্টালে ঢুকবেন। আপনার স্টুডেন্ট পোর্টালে ঢুকার পরে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ডিউস যেন না থাকে। তো আপনার ডিউস যদি শূন্য থাকে তাহলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, আর ডিউস থাকলে আপনি অ্যাপ্লাই করলেও আপনার সার্টিফিকেটটা আসবে না কখনোই। তো আমি এটার জন্য আপনারা অ্যাকাউন্টসে যোগাযোগ করবেন ফার্দার প্রবলেমের জন্য। তো সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এখানে অপশন দেখতে পাবেন ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট অ্যাপ্লাই। তো সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অল দ্য ডিটেলসগুলো ফিল আপ করবেন। ডেলিভারি ডেটটা অটোমেটিক্যালি জেনারেট হবে। আচ্ছা, তারপর পেমেন্টের অপশনটা একটু পরে আমি বলবো পেমেন্ট নিয়ে। তারপর সিলেক্ট টাইপ, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন, অরিজিনাল তো আছে যা তাই থাকবে, প্রভিশনাল সার্টিফিকেট যেহেতু আমরা নিচ্ছি, আর্জেন্সি টাইপ, দুই টাইপের, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে আর্জেন্ট। ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দুইটা মিলে হচ্ছে আপনার টোটাল 1500 টাকা লাগবে আর্জেন্টের ক্ষেত্রে, এবং রেগুলারের ক্ষেত্রে লাগবে 1300 টাকা। এখন প্যান্ডামিক সিচুয়েশনে দুইটার সময় প্রায় সেমই লাগে, সো আমি সাজেস্ট করবো রেগুলার দেন, 200 টাকা বেশি দেওয়ার প্রয়োজন নেই। সো রেগুলার দিলে আপনার সার্টিফিকেটের জন্য হচ্ছে 1000 টাকা এবং ট্রান্সক্রিপ্টের জন্য 300 টাকা, টোটাল 1300 টাকা। আচ্ছা, এবার পেমেন্টের অপশনে আসি। সো আমি যেহেতু রেগুলার দিয়েছি 1000 টাকা, এবার পেমেন্টের অপশন দুইটা, পেমেন্ট থ্রু ক্যাশ। ক্যাশ মানে হচ্ছে আপনি বার্ষিক থেকে টাকা জমা দিয়েছেন এবং সেখানে যদি দিয়ে থাকেন তাহলে মানি রিসিপ্টটা এখানে দিবেন। এবার আসি পেমেন্টের ব্যাপারে। পেমেন্টের জন্য আমরা অলরেডি বলেছি, যেহেতু আমরা এখানে দিয়েছি হচ্ছে রেগুলার, সো আমরা রেগুলারের ক্ষেত্রে পেমেন্ট সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট মিলে হচ্ছে টোটাল 1300। আমরা এখানে টোটাল পেইড অ্যামাউন্ট আমরা 1300 টাকা, একবারে এখানে 1300 টাকা লিখে দিব, এবং আমরা পেমেন্ট থ্রো ওয়ান কার্ড কিংবা ক্যাশ দুইটার একটা করতে পারি। হ্যাঁ, সো ওয়ান ক্যাশের ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার যে সরাসরি বার্ষিকীতে গিয়ে টাকাটা জমা দেওয়া, সো এখানে যদি সরাসরি বার্ষিকীতে টাকা জমা দেন সেখানে মানি রিসিপ্টার নাম্বার দিবেন, কিংবা আমরা যদি এখন প্যান্ডামিক সিচুয়েশন কোভিডের সময় আমরা সবাই দূরে আছি, সো সব থেকে বেস্ট হবে পেমেন্ট থ্রো ওয়ান কার্ড। সো ওয়ান কার্ড দিলে এখানে মানি রিসিপ্ট দেওয়ার কিছু প্রয়োজন নাই, সেটা একটু পরে দেখাচ্ছি ওয়ান কার্ডের মাধ্যমে আপনারা কীভাবে করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, ওয়ান কার্ডে যখন আপনি পে করবেন তখন বার্ষিকীতে যাওয়ার পর অ্যাকাউন্টসে গিয়ে বলবেন আমি ওয়ান কার্ডে এত টাকা পে করেছিলাম, তারা সেখান থেকে একটা রিসিপ্ট দিবে এবং সেই রিসিপ্টটা নিয়ে তারপর হচ্ছে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, অ্যালং উইথ ইউর আইডি কার্ড অ্যান্ড 500 টাকা ফর অ্যালমনি। আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই, সেটা বলে দিচ্ছি। সো এখান থেকে আমি অ্যাড ডকুমেন্ট করে দিলাম, সো সার্টিফিকেট প্রফেশনালটা অ্যাড ডকুমেন্ট হয়ে গেছে। আমি 1300 টাকা দিলেও এখানে ইউনিট প্রাইস 1000 টাকায় দেখাচ্ছে, সেটা প্রবলেম না। সো টোটাল 1300 টাকা পে করবেন আপনি নর্মালের জন্য, আর এজেন্সির জন্য 1500 টাকা। সো পেইড এমন 1300, এখানে 1300ই থাকুক। এবার আমি হচ্ছে ট্রান্সক্রিপ্টের জন্য অ্যাপ্লাই করবো। সো ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট নাম্বার অফ কপিস 1, সিলেক্ট ভার্সন, ভার্সন ফাইনাল, ফাইনালের পর হচ্ছে আমি কম্বাইন দিব, কম্বাইনের পর এজেন্সি টাইপ হচ্ছে রেগুলার। এগেইন এখানে কিন্তু আমি 1300 টাকায় রাখছি, টোটাল 1300 টাকা পে করতে হবে। সো আমি 1300 টাকায় এখানে রাখছি, সো 1300 টাকায় আমি এখানে পে করব। সো অ্যাড ডকুমেন্টে আমরা ক্লিক করব, অ্যাড ডকুমেন্টে ক্লিক করার পর কনফার্ম অ্যাডজাস্টমেন্ট, কনফার্ম অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড সেভ, অ্যান্ড আমরা হচ্ছে সরাসরি এটাকে সেভ করলাম। সেভ করার পরের যে কাজটা সেটা হচ্ছে সরাসরি পেমেন্ট অপশনে চলে যাবে। পেমেন্ট অপশনে যেহেতু যাবে, পেমেন্ট অপশনে যাওয়ার সময় আমাদের যে কাজটা করতে হবে সেখান থেকে আমরা পেমেন্ট কীভাবে করবো সেটা দিচ্ছি। সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো বিকাশের জন্য একটা এক্সট্রা ফি ধার্য হয়েছে, তো সেই ফিটাও দিতে হবে। পে নাও এ ক্লিক করব, তো পে নাও এ ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা দিতে হবে বিকাশের। সো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম বিকাশের, কনফার্ম করলাম, দেন একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিতে হবে। তো ফোন নম্বরে একটা কোড আসবে, তো আমি আমার কোডটা দিয়ে দিলাম 026447, দেন পিন দিতে হবে, আমি পিন নাম্বারটা সিলেক্ট করলাম। তো কিছুক্ষণের মধ্যেই পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ইয়া পেমেন্ট হ্যাজ ডান। সো পেমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে স্টুডেন্ট ড্যাশবোর্ডে অ্যাগেন যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখন সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই যাবেন, তারপরে অ্যাপ্লাইড ডকুমেন্টে ক্লিক করবেন। অ্যাপ্লাইড ডকুমেন্টে ক্লিক করার পরে দেখেন আমি অনেকগুলো অ্যাপ্লাই করেছি, দেখি এরকম যেমন লাস্টেরটা পেন্ডিং দেখাচ্ছে, স্ট্যাটাস পেন্ডিং, আমি সেটাতে ক্লিয়ারেন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে স্ট্যাটাস অনেকগুলো পেন্ডিং দেখাচ্ছে, এগুলো আস্তে আস্তে একটা একটা করে ঠিক হবে, ঠিক হওয়ার পরে আমার স্ট্যাটাসগুলো ঠিকঠাক মতো দেখাবে। আর এছাড়া আরও কয়েকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন ওয়ান কার্ডের মাধ্যমে পে করবেন, বার্ষিকীতে যখন আপনারা ট্রান্সক্রিপ্টটা নিতে যাবেন, আপনারা
সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য মেন বিল্ডিং এর দোতলায় যাবেন 201 নম্বর রুমে, এবং আমি হচ্ছে একটা স্যারের ডিটেলস দিয়ে দিচ্ছি যার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ব্যাপারে। সেখানে যাওয়ার পূর্বে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টসে গিয়ে বলবেন যে আমি এত তারিখে এত টাকা পে করেছিলাম থ্রো ওয়ান কার্ড, আমাকে একটা রিসিপ্ট দেন। তাহলে তারা একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটা নিয়ে আপনারা মেন বিল্ডিং এর 201 নম্বর রুমে যাবেন, আর সেখানে গিয়ে হচ্ছে 500 টাকা জমা দিতে হবে অ্যালুমনির জন্য, অ্যালুমনির কার্ড দিবে, আর অবশ্যই আইডি কার্ডটা নিয়ে যাবেন সাথে। জমা দিলে আপনার হচ্ছে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনাকে দিয়ে দিবে। আর আপনারা যখন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তখন কিরকম অপশনটা থাকবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি, সেটা একটু দেখে নিন, আমার নিজেরটা আমি দেখাচ্ছি। তো স্টুডেন্ট পোর্টালে যাওয়ার পরে আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লাই, তো যেখানে অ্যাপ্লাই করছেন সেখানে আপনারা লিখবেন, এই যে এখানে দেখবেন অপশন আছে অ্যাপ্লাই ডকুমেন্ট, তো অ্যাপ্লাই ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে গিয়ে আপনারা যে অ্যাপ্লাইটা করবেন, আমি অ্যাপ্লাই করেছিলাম এইটা, তো সেই অ্যাপ্লাইয়ে যাবেন। যাওয়ার পরে ক্লিয়ারেন্স স্লিপে ক্লিক করবেন, স্লিপে ক্লিক করার পরে দেখবেন এখানে স্ট্যাটাস আছে অনেকগুলো স্ট্যাটাস, ক্লিয়ার 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 কিনা, তো সকলগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আপনাকে ডেলিভারি ডেট দেখাবে, আর না হলে কিন্তু দেখাবে না। তো অনেক সময় হয় কি অ্যাকাউন্টসে অনেক ডিউজ দেখায়, তো অ্যাকাউন্টসে গিয়ে কথা বলে বা অ্যাকাউন্টসের নাম্বারে যোগাযোগ করে সেই জিনিসগুলো ক্লিয়ার করতে হয়। তাছাড়া আমি যেই ডিসক্রিপশনে যেই মোবাইল নাম্বারটা দিব সেই নাম্বারে কথা বলেও অ্যাকাউন্টসের বাইরের যত প্রবলেম সেটা উনি সর্ট আউট করে দিবে আশা করা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যখন আপনার ডেলিভারি থাকবে তবে দেখুন এখানে লেখা থাকবে, আমারটা স্ট্যাটাস ডেলিভার দেখাচ্ছে, এখানে লেখা থাকবে রেডি টু ডেলিভার যখন আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের ঘরে বসে থেকে সার্টিফিকেট অ্যাপ্লাইটা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি সবগুলো কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন। এছাড়াও যদি আরও কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।